হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর আজকে ভিডিওটা করতেছি, তো প্রায় মাসখানেক হবে আমি ভিডিও কোনো রকম ভিডিও আপলোড করতেছি না। আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন এবং পার্সোনালি আমাকে মেসেজ দিতেছেন যে আপনার বিভিন্ন রকমের আপনার সমস্যা ফেস করতেছেন চ্যাটআপ নিয়ে। বিশেষ করে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না, অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার সমস্যা দেখা দিচ্ছে। তো আজকে সেই সমস্যার সমাধানটা আমি আজকে করে দেবো আপনাদেরকে। তো এই অ্যাকাউন্ট আমি মাত্র ক্রিয়েট করছি, মাত্র ক্রিয়েট করার জন্য আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য মাত্র ক্রিয়েট করছি। তো আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সব এটা দেখাবো এবং কীভাবে এখানে আপনি চ্যাট করবেন এবং কী কী সমস্যা এখানে ফেস করতে হয় সেগুলো আমি আপনাদের কাছে সলভ করে দেবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, না দেখলে বুঝতেই পারবেন না। তো যেহেতু অনেকদিন পর ভিডিওটা করতেছি, তো নিশ্চয়ই আপনাদের ভালোর জন্য ভিডিওটা হবে, তো হেল্পফুল হবে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন, তো আমি আর সময় বাড়াবো না। তো চলুন আমি আপনাদেরকে এখন ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখিয়ে নিচ্ছি। তো আমি এটা যেহেতু অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করছি, তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমি এটাকে আবার লগ আউট করে দেবো। এটা যদি দেখুন এখানে মেসেজ আসতেছে, তো আমি এটা লগ আউট করে দিলাম। তো লগ আউট করার পর আমি এখানে আবার লিখবো চ্যাট আইবি লিখলাম। সবকিছু কেটে আবার নতুন করে ঢুকি। চ্যাট আইবি লেখার পর এখানে যে প্রথম যে ইয়াটা আসছে, ওয়েবসাইটটা আসছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে একটা জিনিস দেখুন আপনাদেরকে কী সমস্যাটা হয়, যে এখানে আপনার লগ ইন করতে গেলে আবার কী হয় যে এখানে আপনার অ্যাভেলেবেল দেখায় না, ঠিক আছে? তো এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলেন, ধরুন আমি এটাই ক্রিয়েট করলাম, একটা নাম দিলাম। তো এই নামটা দেওয়ার পর এখানে দেখুন সব ঠিক, এখানে কোনো রেট এখন নেই। তো আমি যদি মেল দিলাম, মেল দিয়ে করলাম, যদি ফিমেল দিয়ে করি ফিমেল দিলাম, তো আমি এটা ফিমেল দিলাম, বর্তমানে আমি এটা ফিমেল দিয়ে রাখতেছি। তো এটা আমি বাই দিয়ে রাখলাম, তো এটা আমি কান্ট্রিয়া দিয়ে রাখতেছি, হচ্ছে কি আপনার ইউএসএর। তো সব থেকে বেটার হয় আপনি একটা আইপি নিতে পারেন, তো আইপি বা আপনার ভিপিএন ইউজ করতে পারেন, তাহলে কী হয় আপনার জিনিসটা আপনার মানে সরাসরি আপনার ওই যে দেশের ইয়া করবেন ওই দেশের একটা ইউএসএর প্রক্সি নিয়ে দেন করলেন, তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না। তো আমি এটা ক্যালিফোর্নিয়ায় দিয়ে দিলাম। তো স্টার্ট নাও ক্লিক করে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নিলাম। তো অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পর আমার যে এখানে দেখুন এই যে আমার যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা শো করতেছে। তো এখানে আমি প্রোফাইলে ক্লিক করে এডিট প্রোফাইলে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে কি করবেন যে এখানে অ্যাভেলেবেল যে স্ট্যাটাস যেটা অ্যাভেলেবেল, এখন ইউজার নেম আপনি কিন্তু এখানে চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন, এখানে কান্ট্রি চেঞ্জ করতে পারেন, এই চেঞ্জ করতে পারেন, এটা সব কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা একটা নতুন জিনিস দেখুন, এটা হচ্ছে নতুন অ্যাড করছে। তো এখানে আপনার লুক ফর আপনার কী কী মানুষ এখানে অ্যাড করতে পারেন, এখানে অনেক কিছু হাইট ওয়েট এখানে সব কিছু আপনার এখানে অ্যাড করে নিতে পারবেন। আপনি কী লাইক করেন, স্মোক লাইক করেন, অথবা ড্রিঙ্কস লাইক করেন, সামথিং ইয়েস সামটাইম ড্রিঙ্কস ইয়েস রিলিজন হেয়ার বডি টাইপ ইয়েস বডি টাইপ লাগবে না। এটা আমি জাস্ট এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এডুকেশন ওয়েট হাইট এগুলো সব কিছু আপনারা চেক করে নিতে পারেন। চেক করার পর এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করে দিতে পারবেন। তো এই যেখানে দেখুন রেজিস্ট্রেশন নাও, তো রেজিস্ট্রেশন নাও ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন নাও ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে হচ্ছে আপনার যে ইমেলটা আছে, ইমেল চাবে, এখন একটা পাসওয়ার্ড চাবে। তো এগুলো না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হবে না, তো আপনাদেরকে ফার্স্ট মাস্ট বি এগুলো দিতে হবে। তো এখানে দেখুন চ্যাট আইবি ফ্রি রেজিস্ট্রেশন, যদি এইভাবে আপনার এটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেই হয় না, ইউজার নেম দিয়ে আপনার লগ ইন করলেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট আপনার টিকবে না, অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আপনাদের কী করতে হবে, ফার্স্টে বল আপনাদেরকে যখন ইউজার নেম দিয়ে আপনার রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে আবার রেজিস্ট্রেশন ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা সেখানে আপনি যেখানে ইমেল চাইবেন। তো আমি আপাতত একটা ইমেল দিচ্ছি, টেম্পমেল দিয়ে আমি আপনাদের আপাতত দেখাচ্ছি, টেম্পেল দিয়ে আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। তো আমি এটা আমার ইমেল যেটা রাখছি, এটা আমি ইমেলটা এখানে লিখে দিলাম। এখানে জাস্ট আমি আমার যে ইয়াটা আছে এটা আমি সাইডে রেখে দিলাম, ইউজার নেমটা আছে। তো আমি এখান থেকে একটা ইমেল নেব,
তো ইমেল নিয়ে আমি এখানে দেখি ভেরিফাই হয় কিনা এই ইমেল দিয়া। তো একটা আরেকটা জিনিস করতে পারেন কি, আপনারা এখানে যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা পাসওয়ার্ড দিতে পারেন, পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনার যে জিমেলটা আছে জিমেলের যে লাস্ট অংশটুকু এটা দিয়ে আপনার এখানে চেক করে রেজিস্ট্রেশনের নামে ক্লিক করে দেব। তো এই যে দেখুন আবার এখানে সেভ করে দিলাম, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ক্রিয়েটেড। তো এখানে আমাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা সব হয়ে গেছে, পারফেক্টলি হয়ে গেছে। তো এখন আবার চ্যাটাবিতে ক্লিক করে দিই। তো এখানে আমি লগ ইনে ক্লিক করে দেব। তারপর এখানে যেহেতু আমি এটা পাসওয়ার্ডটা সেভ করে নিয়েছি অটোমেটিক এখানে কানেক্ট নিয়ে নিয়েছে, তো লগ ইনে ক্লিক করে দিই। এই যে দেখুন ভিউয়ার্স, আপনাদের এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু কোনো রকমের ঝামেলা ছাড়াই লগ ইন করতে পারছি। তো আপনারা কিন্তু এই সমস্যাটা অনেকে আমাকে বলতেছেন যে ভাই এটা এখন নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট টিকতে পারতেছে না, অ্যাকাউন্ট কোনোভাবে পসিবল হচ্ছে না। তো আপনারা এই প্রসেসগুলো ফলো করুন, আশা করতেছি আপনাদের অ্যাকাউন্ট কোনো রকমের সমস্যা হবে না, কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি এটা এখানে আমার যে ইমেলটা আছে ইমেলটা আমি এখানে দিয়ে দিব। তো যে এখানে দেখুন রেজিস্ট্রেশন, তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এখানে প্লিজ ইউর ইমেল অ্যাড্রেস, তো এখানে আমি আবার এটা রেজিস্ট্রেশন এতে করে দিলাম। তো জাস্ট এটাকে আমাকে সিম্পলভাবে দেখাইছি আর কি। তো ঠিক আছে, তো এগুলো আমি সব কিছু দেখিয়ে দিলাম। তো তারপর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারি না। অনেক সময় অনেক মেসেজ দিয়ে রাখেন কিন্তু মেসেজগুলো অনেক সময় দেখা মানে দেখা হয় না। তো আপনারা সবাই কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদের কিন্তু আনসারগুলো সহজ সুন্দরভাবে দিতে পারি। এই যে দেখুন এখানে আপনার মেসেজ একটা চলে আসছে, আমি দেখি এখানে কয়জন মেসেজ দিছে। এই যে এখানে দেখুন একটা মেসেজ চলে আসছে, ক্যালিফোর্নিয়া। আচ্ছা এটা আমি না দেখাইলাম। তো আপনারা কিন্তু এটা করতে পারেন, তারপরে যদি কোনো সমস্যা বিষয়ে কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও কী নিয়ে কী টপিক নিয়ে হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদিও ডাউন হয়ে গিয়েছে, তো আমি আপাতত ভিডিও অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছি না, তো চ্যানেলটা ডাউন হওয়ারই কথা। তো এই জন্য আপনারা বেশি বেশি করে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, এবং ভিডিও কোন টপিক নিয়ে ভিডিও চান সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সেই টপিক নিয়ে ভিডিওগুলো দিতে উৎসাহ প্রকাশ করব। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও নিচে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন যেন আমি বুঝতে পারি আপনারা কমেন্ট করছেন, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার সাথে যদি কেউ সরাসরি কন্ট্যাক্ট করতে চান, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটা হচ্ছে আমার ইমেল নাম্বার, এটা হচ্ছে আমার ইমেল, আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আমার ফেসবুক গ্রুপ আছে। তো এগুলোতে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।